কি সুপ্রভাত, মিষ্টি যাচ্ছে এখন কোথায়? শীতলা মায়ের পুজো দিতে। আর এখন চৈত্র মাস পড়ে গেছে, তো আমাদের এখানে শীতল মায়ের দুবার পুজো হয়, একবার পলার হয় আর একবার পান্তা ভাতের যেটা উপোস হয় সেটা হয়। তো মিষ্টি, এই যে চাল কি নিয়ে চলে গেছে, এই যে এখানে চাল আলু নিয়েছে আর ফুল আছে, ওখানে ঠাম্মি ফুল দেবে আর মিষ্টি কিনবে, তাই তো? নিয়ে ও এখন যাচ্ছে, প্রথমে কোথায় যাবে? তারপর যাবে মামার বাড়ি, মানে মামার বাড়ির পাশেই আর কি শীতলা মায়ের মন্দির, তো ওখানে যাচ্ছে। তো চলো যাক, ওকে বেরিয়ে। বাচ্চাটাই দেখ তোর মিষ্টি, বনু কোথায় চলে যাচ্ছে দেখ, ওই রে কোথায় চলে যাচ্ছে? এই যে ঠাম্মির কাছ থেকে ফুল নিয়েছে, চাল নিয়েছে, আলু নিয়েছে। পয়সাটা নিয়েছিস? আকাশটা কেমন মেঘলা করছে। দিদাও যাবে আমার সাথে। থাক না, চলো চলো। তাহলে দেখতে পাচ্ছেন এই সব ভিডিওগুলো শ্যুট করা কিন্তু মিষ্টির, কারণ যেহেতু মিষ্টি পুজো দিতে গেছিলো আর ওর মামার বাড়ি এই যে মন্দিরে যাওয়ার রাস্তাতে এদিকে আলু খোলা হচ্ছে, সেটাও তুলেছে। তো আমারও বেশ ভালো লাগলো, যাই হোক একটু বুদ্ধিমানের কাজ করেছে, কারণ ওর মাথায় সত্যি কথা বলি ও খালি লম্বাতেই বড় হয়েছে, মানে বুদ্ধি বলতে ওর মাথায় কিচ্ছু নেই। আর এই যে এখানে মায়ের সাথে গেছে পুজো দিতে, সমস্ত যা যা করেছে সমস্তটা ছোট্ট ছোট্ট করে ভিডিও করে এনেছে। কিন্তু আমার এটাই ভালো লাগলো যে ওকে আমি যে দায়িত্বটা দিয়েছি ও সেটা খুব নিষ্ঠার সাথে পালন করেছে, আমার এটাই সব থেকে বড় ভালো লাগা। যে এত সুন্দরভাবে ভিডিও তুলেছে, মানে কি কি করেছে, কিভাবে পুজো দিয়েছে, ধূপবাতি দিয়েছে, সমস্ত কিছু। তো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুজো দিয়ে চলে এলো, বলো পুজো দিয়ে ভালো করে, আর ভিডিও করে এনেছো? আর ভিডিও করে এনেছি। তো এদিকে রান্না হচ্ছে, সেরকম কিছু রান্না করবো না, সে ভালো লাগছে না শরীর। আলু মটরশুঁটির তরকারি, গরম লাগছে, এই যে এতগুলো জলের বোতল ভরতে হবে, বাইরেটা অন্ধকার, এমনি চান হয়ে যাচ্ছি বল দুজনে মিলে। কী গরম কী গরম, আমারও ওদিকে কাজ সারা হলো, দিদি এসে গেছে ঘর মুছবে, তারপরে পুজো করবে, তাই তো? এই ফোনে ভিডিও হলে সুন্দর দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে। এই যো দুষ্টু দুষ্টুটাকে গেট খুলে রেখেছি আর বেরিয়ে গেছে, অমনি বেরিয়ে চলে গেছিলো, অমনি বেরিয়ে চলে গেছিলো বাইরে রাস্তায় সাইকেলের তলায় ঢুকে যেতে, একটু বেরিয়ে চলে গেছিলো। এই যো বদমাশি করছে, আর এখানে যে ডাল গরম দিচ্ছে, রান্না কিছু হয় নাই। 11:30 বেজে গেছে, সবাই স্কুল চলে গেছে, এদিকে রান্না বান্না সব, আর সেই কালকে পেঁপেটা, পেঁপেটা হালকা পেকেছে দেখি, আজকে এটা কেটে খেয়ে নিতে হবে। এখানে ভাতে ভাতে মাখা, চাল ভাতে, ডাল ভাতে, কুমড়ো ভাতে ভাত। আজকে আমার কাজের 12টা বাজেছে, এই যে এখানে এত বড়, এখানে এত বড়, আর এই যে ফ্রিজের অবস্থা, এতটা গুড় গুড়কে বের করলাম, করে এগুলোকে আগে ছাড়াচ্ছি, কি অবস্থা হয়ে আছে, এই যে ওইটুখানি আর আছে। তো এই দেখো পরিষ্কার হয়ে গিয়ে পুরো বরফ ছেড়ে গেছে একদম, আর এগুলো সমস্তটা গুছিয়ে দিলাম। আমার ফ্রিজ এমনিতে খুবই পরিষ্কার রাখি আমি,
চেষ্টা করি সবসময় ফ্রিজকে পরিষ্কার রাখার, কারণ ফ্রিজ নোংরা থাকলে ভালো লাগে না। আর ওই যখন আমার বাচ্চাটা এই যে খাচ্ছে বসে বসে, ওকে চান করাবো ভাবলাম, কিন্তু যা কাজ করতে করতে দেরি হয়ে গেছে, আর হবে না। আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু সুন্দর বেড়েছে, ওখানে জামা কাপড়েও শুকুতে দেওয়া হয়ে গেল, দিলাম 12:15 বেজে গেছে। তো এই যে কটা বাজে, 1:05, চান টান সেরে এই এলাম। মানে আজকে ফ্রিজটাকে মানে ঝামেলা হয়ে গেল, ফ্রিজটা ওই যে সুইচ টিপে দিয়েছিলাম, তো সেই কারণে আর কি প্রচুর হারে বরফ গলে জল বেড়েছিল। তো ভাবলাম কি বরফগুলো যদি ফেলে দিই তাহলে আর এতটা জল পড়বে না, আর পাথরে জল পড়ছে মানে স্লিপ হচ্ছে ভীষণ, তো সেই কারণে আর কি করে দিলাম। দিয়ে এখন এবার একটু শোবো, চান টান করে এসে ঠাকুরের থালা তুললাম, তুলে টুলে এবার একটু শোবো। ফুটিকে খাবার দিয়ে দিয়েছি, ফুটিকে তো বুঝিয়ে চান করবো বলে ভাবলাম, ফুটি আজ মহা বিপদ করছিল আজকে, মানে ভুলবশত গেটটা খুলে রেখে খালি বাইরে চলে গেছি একটু কথা বলতে, সোজা বেরিয়ে চলে গেছে। আর একটা সাইকেল মানে একটা বাচ্চা ছেলে আর কি সাইকেল নিয়ে এত স্পিডে আসছিল, মানে এত জোর ভয় পেয়ে গেছি কি বলবো, ভীষণ ভয় পেয়ে গেছি যে আসলে পোষ্যরা এমনই হয়ে যায় বাড়িতে থাকতে থাকতে, মানে তারা ঠিক সে সন্তানের মতনই হয়ে যায়। তো এতটাই কষ্ট লাগছিল মনটা, হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে গেছি। তো চলো তাহলে এখন একটু শুয়ে পড়ি, পরে কথা হচ্ছে। শীতলা পুজো এখন দুপুরবেলা ফলাহার করছি, ফলাহার চিড়ে মুরগি মুড়ি দই ফলা, এই জানো আমি এটা খেতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে। মিষ্টি ভিডিও করছে, স্কুল থেকে চলে এসছে, আজ শনিবার যেহেতু স্কুলের ছুটি হয়ে গেছে, আর মিষ্টি আজকে মন্দিরে পুজো দেওয়ার ভিডিও করে নিচ্ছে, কেমন লাগলো সেটা জানাবে। ভালো করে হয়নি আমার দেখা হয়নি, যদিও আমিও এডিট করার সময় দেখবো। গুড ইভিনিং, কি খেলছো? করো করো দেখি কেমন খেলাটা খেলো দেখি, না করো তেরি বাত মে এসা উলঝা জিয়া, বেঠে হি বেঠে মনে দিল কো দিয়া। বাহ সুন্দর সুন্দর, এরা খেলা খেলা খাচ্ছে আবার আবার, কি জানো কি কি গানটা জামাল কুটু শুরু করে। আচ্ছা এখানে এখানে আমার মা সকালবেলা মিষ্টিকে দিয়ে পাঠিয়েছে, এই যে আকন্দ গাছ চেয়েছিলাম, আকন্দ গাছ। হ্যাঁ ও বলা হয়নি, তখন দেখানো হয়নি, ভুলে গেছিল। আর এখানে এই যে গাছ বাগান পরিষ্কার করা হয়েছে, সুন্দর লাগছে দেখতে। কই দেখি কি করেছিস, কই ও ওগুলো কাটে ওরকম, আমার হাতে খুব কেটেছে যে আকন্দ গাছ। বাচ্চাকে দেখেছো শুয়ে আছে, আর এই যে এখানে ওর জন্য পাখা চলছে। তুমি কি আলা হয়ে গেছো, তুমি কি কোনো কথা বলতে চাইছো, এই যে দরজাটা খুলে দিতে বলছো, কি করতে হবে, খুলে দিতে হবে, খুলে দিই, খুলে দিয়েছি, বেরিয়ে একটু ঘুরোঘুরি করবো। আর এখানে ভগবানের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। কি গো দেখো না এদিকে, তাকাও না এদিকে, ওরাম করতে নেই, আহা ওরাম করতে নেই, ওটা ছিঁড়ে দিচ্ছে, কি করছে, এগুলো ছিঁড়ছে ওই, এগুলো ওই ছিঁড়ছে, এরকম করে কেউ? হ্যাঁ মা এই মিষ্টি দেখবি আর, ও কেমন ছিঁড়ছে দেখ দেখ, কি করছে দেখবি আর, দেখ দেখ ওরে ছিঁড়তে নেই, দেখতে পাচ্ছ মুখে করে টেনে টেনে কিরম ছিঁড়ছে দেখতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ, এই যে বদমাইশ ছেলেটাকে, বদমাইশ ছেলেটাকে দেখতে পাচ্ছ কি করছে এখানে, এই যে এই নাইটিগুলো, ভালো নাইটিগুলোকে এইভাবে ও ছেড়ে, ও ঠিক এইভাবে ছেড়ে, ওকে কিছু বলা চলবে না, ওকে কিছু বলা চলবে না, এই যে ওকে কিচ্ছু বলা চলবে না, ও এইভাবে নাইটিগুলোকে ছেড়ে, ভালো ভালো নাইটি থাকে ওইভাবে ছেড়ে। গুড ইভিনিং, ভিডিওটা না কেমন ঝাপসা ঝাপসা আসছে, আর বাইরে না মেঘ করেছে, বিদ্যুৎ চমকেছে আমার, আমি এদিকে করছি রান্না।
কুমড়ো, আলু, বিট দিয়ে ভাজা, আর এদিকে এই যে রুটির আটা মেখে রেখেছি, রুটি হবে। চলো, গুড ইভিনিং সকলকে। মাস্টারমশাই চা করে খাওয়ালো, চা খাওয়া হয়ে গেছে, ওই যে বেসিনে বাসন হয়েছে, চা খাওয়া হয়ে গেছে, বলতে চা করে খাওয়ালো। আসলে চিমনিটা অফ করে, চিমনিটার আওয়াজ হচ্ছে বাইরে, ভীষণ মেঘ করেছে দেখাই। মাস্টারমশাই গাড়ি চাপা দিল, দিয়ে চলে গেছে, মেঘ করেছে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতে পারছো কি জানি না, একবার চমকালো, ওই যে চমকালো আবার, কখন যে নেমে যাবে কে জানে। এই যে ওই যে বিদ্যুৎ চমকা, চলো এদিকে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, আর এদিকে আমি রান্না করছি এই যে কুমড়ো, আলু আর বিটের ভাজা, আর এদিকে রুটি হচ্ছে। এদিকে জানলাটা খুলে রেখেছি, হাওয়া আসছে একটু ভীষণ গরম, দেখো কি হারে ঝড় উঠে গেছে। এই যে ঝড় আর তেমন বিদ্যুৎ চমকাচ্ছে, মহাদেবকে বললাম যে বৃষ্টিটা নামবে কটা বাজে, 8:10 কখন থেকে বলেছি তো, কথাটা মনে থাকছে তো? হ্যাঁ, মাথায় দিয়ে লাভ হবে না, কি হারে জ্বর উঠেছে বলো, তুমি কথাটা বলো, কিছু জ্বর উঠবে আছে, এই কারেন্ট চলে গেল, যা টাটা বাই বাই, টাটা বাই বাই করে দিল। দেখতে পাচ্ছেন কি হারে বৃষ্টি হচ্ছে, এই যে ছোট্ট করে দেখাচ্ছি, ওখান থেকে দেখাবো, এই যে মাস্টারমশাইকে বলে বলে বাড়ি এলো, এইখানটা দেখা হয়ে যাবে, জোর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, প্রচুর, এখানে জোর বৃষ্টি হচ্ছে, জোর জোর জোর, এদিকটা কিছুই বোঝা যায়, বুঝতে পারেন।